এখন আমরা আমাদের বডি কনসেপশনের কাজ শেষ, আমাদের বেসিক স্ট্যান্ডিং গ্যাডিং এভরিথিং ইজ ফাইন, টাপাটাও এখন রেডি। তো আমরা এটাকে পাঠিয়ে দেবো এখন আমাদের পেইন্ট শপে, যেখানে যে এখন টাপাটা আলাদা করে প্রসেস হবে আর বডিটা আলাদা করে প্রসেস হবে। সেখান থেকে এটা যাবে আবার আমাদের অ্যাসেম্বলি রুমে, অ্যাসেম্বলি রুমে যে সেটা আবার অ্যাসেম্বলি হবে। সো আমরা এখন আমাদের পেইন্ট শপে, এখন আমরা এই কাপড়ের উপর একটা ক্লিয়ার কোট দিব। কোনো ধরনের কালার আমরা করছি না, কারণ এটা ন্যাচারাল উড প্রিন্টে অনেক সুন্দর এবং আমরা এটাকে এভাবে রাখতে চাই। আমরা এখানে এই ক্লিয়ার কোটটা টোটাল চারটা কোট দিব, 30 মিনিট পর পর আজকে, এবং এটা নেক্সট আরও 2 দিনে আরও এক্সট্রা দুটা কোট দেবো। তো ফার্স্ট কোটটা আমি দিচ্ছি। কালার করাটা আমার জন্য সবচাইতে মজার ব্যাপার এখানে, কারণ এর মাধ্যমে পুরো কাহনটার সৌন্দর্য একবারে ফুটে ওঠে। যদিও আমরা এখানে তেমন কোনো রং করছি না, অনলি ক্লিয়ার কোটস দিয়ে এটাকে শেষ করছি। এটা আমাদের টাপাটা, যেটাকে আমি মাত্র একটা অয়েল বেসড কালো রং দিয়ে পেইন্ট করলাম। এই পেইন্টটা খুব ভালো, কারণ হলো এই পেইন্টটা উডের সাথে খুব ভালোভাবে স্যুট করে এবং উডটাকে অনেকদিন ধরে সেফ রাখে। এটা এক্স্যাক্টলি কালো রং হবে না যেরকম দেখা যাচ্ছে, এটা আর একটা লাইটার উড টেক্সচার এসে পড়বে, যেটা খুব সুন্দর লাগবে আমাদের আরবি ওই উড টেক্সচারের কাহনটার সাথে। আর মিতো আর তখন যেটা কি জানি বললাম, আমরা বিডি কাহনে কিভাবে করে টাপা রং করি এবং কিভাবে করে প্রোডাক্টের কোয়ালিটি মেইনটেইন করতে হয়। বিডি কাহন ছাড়া কেউ পারে না বাংলাদেশে? আমরা যে কোয়ালিটি দিয়ে ধারে কাছে কোয়ালিটি দিতে পারে না, সমস্যা। ফ্ল্যাক্স এখন আমরা যেটা করছি সেটা হলো গিয়া স্যান্ডিং বিটুইন কোটস। হ্যাঁ, এতে যেটা হয় যে প্রত্যেকটা কালার লেয়ারের পরে যে ময়লাগুলো পড়ে থাকে সারফেসের উপরে, কিংবা সারফেসের যে উড গ্রেনগুলো ওরা যদি কালার অ্যাবজর্ব করে একটুখানি রাইজ করে, সেই সব কিছুকে ইভেন আউট করে মুভ করার জন্য আমরা এই সেটিংটা করে থাকি বিটুইন দ্য কোটস। তো আমরা একটু আগে দুইটা ক্লিয়ার কোট করেছিলাম, ওই দুইটা কোটের পরে এটা এখন থার্ড কোটের আগে আমরা পুরোটাকে সুন্দর মতো স্যান্ড করে নিচ্ছি, যেন মাঝখানে কোনো জাতীয় ময়লা কিংবা কোনো আনইভেন সারফেস না থাকে। এর ফলে আমাদের ফিনিশটা ভেরি স্মুথ হবে এবং ফিনিশটা সলিড হবে। নাও উই আর গোইং ফর দ্য থার্ড কোট। এটার সাথে সাথে আমরা কিছুক্ষণের মধ্যে কোট কোটটা মেরে ফেলবো এবং সেটা একদিনের জন্য রেস্টে চলে যাবে। পেইন্টটা এখন শুকিয়ে গেছে, অ্যান্ড ইউ গাইজ ক্যান সি কালারটা কিন্তু খুব সুন্দর একটা ডার্ক একটা উনিশ কালার এসে পড়েছে। ইটস বিকজ অফ দ্য অয়েল, কালারটা আমার পার্সোনাল খুব ফেভারেট, তো এই জন্য আমি কাপড়টাকে এই কালারটা দিচ্ছি। আমরা এটার উপরে একটা ক্লিয়ার কোট মারবো, একটা ক্লিয়ার কোট মেরেই আমরা এটার ভিতরে আমাদের ব্র্যান্ডিংটা করে দিব এবং তারপর এটার মধ্যে অ্যাজ ইউজুয়াল চারটা পাঁচটা করে ক্লিয়ার কোট পড়বে যতটুকু নেসেসারি হয় এটাকে টোটালি স্মুথ অ্যান্ড ফাইনাল প্রোডাক্ট পাবো। যেরকম দেখতে পাচ্ছেন ওই কালো অয়েল পেইন্টটা কিন্তু এখন অ্যাবজর্ব করে কাটটা খুব সুন্দর একটা ডিপ একটা চারকোল কালার এসে পড়েছে। এখন আমরা এটার উপরে ক্লিয়ার পেইন্ট করবো, সো এটা কালার যেন আরো প্রপারলি পপ আপ করে।
আমরা এটাকে যে সিচুয়েশনে হট গ্লো করতেছি যেন হলো যে ওই যে সিলার ক্লিয়ার করতে মারলাম আমরা সেটা একটুখানি ইভেনলি বসে এবং আমরা আমাদের নেক্সট প্রসেসের জন্য স্যান্ডিং যে প্রসেসটা করি আমরা মাখতে সেটা জন্য তাড়াতাড়ি রেডি ফেলতে এখন আমরা এটার মধ্যে একটা আমাদের ব্র্যান্ডিং স্টিকার লাগাবো তারপর এটা আবার ক্লিয়ার করবো আসি যেখানে দক্ষ হাতে কাহনটা শেষবারের মতো এক জায়গায় আবার আসতে যাচ্ছে কাহন আর কাহনের টাকাটা এখানে আমরা এখন ভিডি কাহনের স্পেশাল অ্যাডজাস্টমেন্ট সিস্টেমটা ইনস্টল করবো সো ওয়েলকাম টু ফাইনাল অ্যাসেম্বলি এখানে সাধারণত আমরা সবগুলো কাহনের শেষের কাজগুলো করে থাকি যেমন অ্যাডজাস্টমেন্ট লাগানো টাপাটা লাগানো তারপরে নিচের পায়াগুলো লাগানো স্টিকার্স লাগানো কিংবা নেসেসারি অন্য কোনো কিছু থাকলে সেগুলো আমরা এখানেই কাজটা শেষ করে ফেলি ধন্যবাদ আপনাদেরকে আমাদের সাথে থাকার জন্য।
কোনো কিছু বানানোই একটা অনেক বড় প্রসেস, কিন্তু আমরা চেয়েছি যতটুকু অল্প সময়ে সুন্দরভাবে সম্ভব আপনাদের কাছে সামনে জিনিসটি তুলে ধরার। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আশা করি বুঝজনের সাথেই থাকবেন।